তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 6:45, দেখতে পাচ্ছেন টাইমটা। তো আমি এখন গাড়ি থেকে বেরিয়ে গেছি এবং গাড়ি নিয়ে যাচ্ছি নিউ দীঘার দিকে। তো আপনাদের দেখাবো যে প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, যারা নতুন গাড়ি চালানো শিখছেন দেখতে পাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা, একদম ঘন কুয়াশা হয়ে গেছে। কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছি, তো এখানে গাড়ি ধরে চালাচ্ছি, মোটামুটি 50-60-এর মধ্যে লিমিটে গাড়ি চালাবো। এবং গাড়ির যে হচ্ছে লাইট, যে পার্কিং লাইট থাকে, যেটা হ্যাজেড লাইট, যেটা 4টা লাইট টোটাল, পিছনে 2টা সামনে 2টা ছোট ছোট যে লাইটগুলো, সেটা হচ্ছে এক ঘাট যেটা লাইটের সুইচ থাকে সেটা চালিয়ে নিয়েছি, দিয়ে আমি গাড়িটি চালাচ্ছি। ঘন কুয়াশা, ক্যামেরাম্যানকে বলবো একটু সাইডটা দেখাতে, প্রচণ্ড কুয়াশা, চারিদিকটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে একবার। তো ভিডিওর মধ্যে থাকুন, পরবর্তী আরো দেখতে পাবেন। ভিউয়ার দেখুন, এত কুয়াশা, এত ফগ বাইরে, আমাকে হেডলাইট জ্বালাতে হলো। প্রত্যেক গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে। তো আপনারাও যখন এরকম প্রচণ্ড ফগ থাকবে, চেষ্টা করবেন, আমি তো 5 নম্বরে যাচ্ছি এখন 40+, তো যদি আরও, যদি আমি ট্রাকটার পিছনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন তো সব গাড়ি লাইট জ্বালিয়ে যাচ্ছে, তো লাইট জ্বালিয়ে নেবেন, হেডলাইট পুরো অন করে নেবেন। ও গাড়ির স্পিডটাও দেখুন, দেখুন কত স্লো যাচ্ছে, বড় বড় গাড়ি যে আসছে দূর থেকে বোঝা মুশকিল, তো সেই জন্য স্লোভাবে গাড়ি চালাচ্ছি। যদি এর চেয়েও বেশি ফগ হয় না দেখা যায়, তখন 3 নম্বরে দিয়ে দেবো গাড়ি, দিয়ে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে। তো এই পজিশন যতক্ষণ না ক্লিয়ার হয়, আস্তে আস্তে স্লোভাবে ড্রাইভ করাই ভালো, সেফটিভাবে। একটু তেল নিতে এলাম পেট্রোল পাম্পে, তেল কম ছিল গাড়িতে। তো আমার হচ্ছে রুটটা হচ্ছে, আমি যাব মেদিনীপুর থেকে বেলদার উপর হয়ে, দাঁতন হয়ে, জলেশ্বর হয়ে আমি নিউ দীঘা যাব, জলেশ্বর থেকে বাঁ দিকে বেঁকে। আরেকটা রুট আছে শর্ট রুট, কিন্তু রাস্তা খারাপের জন্য যাচ্ছি না, সেটা হচ্ছে আপনার মেদিনীপুর থেকে বেলদা, বেলদা থেকে বাঁ দিকে বেঁকে এগরা, এগরা থেকে ডান দিকে দীঘা চলে যায়। ওটা একটু শর্ট রুট হয়, কিন্তু রাস্তা খারাপ, বেলদা টু এগরা রাস্তা খুবই খারাপ, তাই আমি একটু ঘুরে যাচ্ছি, 20 কিলোমিটার ঘুরে যাচ্ছি। ভিউয়ার্স হচ্ছে, আমি এখন এই রোডটা বলে দিই, এটা হচ্ছে চৌরঙ্গি দিকে, খড়গপুরের চৌরঙ্গি দিকে, খড়গপুর হয়ে ভিতর হয়ে আমি কিন্তু এটা বেনাপুরের উপর দিয়ে কিন্তু চেন্নাই রোডে উঠবো। আমি যদি, যারা কলকাতা থেকে আসে তারা কি হয়, ডাইরেক্ট কলকাতা যে রোডটা থাকে তারা চেন্নাই রোডে হচ্ছে হয়ে যায়, তাতে কি হয় টোল ট্যাক্স একটা পড়ে, রামপুরা বলে একটা জায়গা আছে সেখানে টোল ট্যাক্স আছে। তো আমি ভিতর দিয়ে চলে যাচ্ছি, আমার বাড়ি যেহেতু মেদিনীপুর, এই যে বেনাপুর দেখতে পাচ্ছেন 0.5, এখন বেনাপুর ঢুকছি, তো আমি সেই জন্য ভিতর হয়ে চলে গেলাম, আমার টোল ট্যাক্সটা বেঁচে গেল। মানে আমি যে এখন রোডটায় আছি, আমার বাঁ দিকে ওই হাই রোডটা, চেন্নাই রোডটা আছে, তো আমি চেন্নাই রোডে উঠে যাব। তো এই রামপুরাটা, এই বেনাপুর রামপুরাটা পেরিয়ে গেলেই আমি চেন্নাই রোডে উঠে যাব, সেটা পরে দেখাবো আপনাদেরকে। তো তাই আমি এই রাস্তাটা দিয়ে এলাম, টোল ট্যাক্সটা যাতে না থাকে তার জন্য এটা দিয়ে এলাম। পরে হয়তো একটা টোল পড়তে পারে, আমি জলেশ্বর হয়ে যাব, দীঘা যাব, জলেশ্বর হয়ে যাব, রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবো তখন, ঠিক আছে? ভিডিওর মধ্যে থাকুন। ভিউয়ার্স দেখুন, এবারে আমি মেন চেন্নাই রোডে উঠবো, তার জন্য আমি এই রাস্তা থেকে আমি বেঁকে যাচ্ছি বাঁ দিকে, কারণ আমার তো লেন সেই পারে, তাই এই যে হাই রোডটা তার নিচ দিয়ে আমি যাচ্ছি, এইটা দিয়ে সোজা একদম উঠে যাব আমার লেনতে, চেন্নাই রোডে একদম উঠে যাচ্ছি এইটা দিয়ে। দেখুন এইটা হচ্ছে চেন্নাই রোডটা উপরে, দেখুন এই উঠে যাবো এবার। তো সোজা যদি চলে যেতাম তাহলে ওই লেনতে চলে যেতাম, যেহেতু আমার লেন, আমার বাঁ দিকের লেন ধরতে হবে। দেখুন এই দেখুন চেন্নাই রোডে আমি উঠে যাচ্ছি এবারে, ইন্ডিকেটার দিয়ে দেবো ডান দিকে, দেখে নিচ্ছি কোনো গাড়ি নেই, নেভিগেশনও বলে দিচ্ছে, চেন্নাই রোডে উঠে গিয়েছি। তো ভিডিওতে থাকুন, দেখতে পাবেন, এটা এখন মগরামপুর, মগরামপুর বাজার ক্রস করছে। তো হাই রোডের ধারে একটা দোকানে, ক্যামেরাম্যানকে বলবো একবার দোকানটা দেখাতে, ওই দিকে দোকানটা দিকে করে দিল ওই দাদা, ওই যে দাদা হচ্ছে ডিম টোস্ট করে দিল,
ডিম টোস্ট হচ্ছে এই যে করে দিল, তো গরম গরম ডিম টোস্টই খাই ঠান্ডার ওয়েদারে। খেয়ে দেখি কেমন করেছে ডিম টোস্টটি। খারাপ নয়, ভালোই মোটামুটি করেছে, তো ঠিকই আছে। এটা খাবো, দিয়ে চা খাবো, দিয়ে আবার হচ্ছে বেড়াবো। এখন লক্ষ্মণনাথ টোল প্লাজার এর সামনে চলে এসেছি, তো টোলটা ক্রস করব। ডান দিকেরটাই চলে যায়, ট্রাকটা ঢুকেছে। ফাস্ট্যাগ ছিল বলে সুবিধা। তো চেন্নাই রোড যাচ্ছি এখন, জলের স্তর আর বেশি দূর নয়, এখান থেকে 3.5 কিলোমিটার দিয়ে আমরা বাঁ দিকে বাঁকবো, দীঘার দিকে যাব বাঁ দিকে। তখন তো আমরা মোটামুটি এখন চেন্নাই রোড থেকে বেঁকে গেলাম বাঁ দিকে। তো এটা জলেশ্বর, জলেশ্বর রয়ে যাচ্ছে এই দিকটায়, মানে জলেশ্বর থেকে আমরা এখন বাঁ দিকে বেঁকে যাচ্ছি দীঘার দিকে, নিউ দীঘার দিকে। তো নেমে গেলাম চেন্নাই রোড, ওই যে আমাদের চেন্নাই রোড। তো এবারে বাঁ দিকে হচ্ছে বেঁকে যাব, তো এবারে দীঘা রোডটা আমরা ধরলাম। এখন উড়িষ্যায় আছি, কিছুক্ষণ উড়িষ্যায় আর থাকবো, তারপরে আমরা আবার হচ্ছে বেঙ্গলে ঢুকে যাব, ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে যাব। এখন উড়িষ্যায় আছি, উড়িষ্যাতে। তো এখানে রাস্তাঘাট খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। তো নিউ দীঘা ঢুকে গেছি, এবার গাড়িটা পার্কিং করতে হবে, পার্কিং করে তারপরে সমুদ্রের দিকে যাব। পার্কিংটা গাড়ি আগে করে নিই। নিউ দীঘা পার্কিংয়ে ঢুকে গেল, এবার এখানে গাড়িটা পার্কিং করব। পার্কিং এর জন্য 60 টাকা নিল। এই টিকিটটির মূল্য 6 ঘন্টা ভ্যালিড থাকে, সকাল 6টা থেকে বিকাল 6টা, আবার 6টা থেকে আপনাকে 6টা পর্যন্ত কাটতে হবে, এইভাবে 12 ঘন্টার ভ্যালিড থাকে। তো একটু গাড়িটা আগের দিকে পার্কিং করব, সামনের দিকে বাথরুম আছে, তাই টয়লেটও আছে। একদম সোজা সামনের দিকে একদম সমুদ্রটা দেখতেই পাচ্ছেন। তো এইখানে গাড়িটা হচ্ছে আমি আগিয়ে আবার ব্যাক করে গাড়িটা পার্কিং করে নিচ্ছি এখন। তো পার্কিং করে নিয়েছি, তো এবারে একটু বাথরুম টয়লেট করব, তারপরে হচ্ছে সমুদ্রের দিকে যাব। তো আপনাদেরকে দেখাবো তখন সমুদ্রের দিকটা। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের ধারে এসে গেছি। ওই দূরে নৌকাগুলো যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে।
তো ওয়েদারটা খুব ভালোই ছিল, হালকা মেঘলা মেঘলা ছিল। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসলাম, যে সমুদ্রের যে হাওয়াটা আসছিল সেটা কিছু উপভোগ করলাম। তারপরে একটু উঠে পিছন দিকটায় গেলাম সমুদ্রে, তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো এগুলো সব হচ্ছে হোটেল। যারা একদম সমুদ্রের পাশে যারা হোটেল নিতে চান তারা এই হোটেলগুলো নিতে পারেন, খুব ভালো হোটেল এবং রেস্টুরেন্ট আছে। এবং দেখতেই পাচ্ছেন এই যে সমুদ্র ওই পাশটা, আর মিডিলে এই জায়গাটা আছে মাঠের মতন, তার পাশেই সেই দিকটায় হোটেলগুলো আছে। এবং এখানে কিছু ডেকোরেশন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম, সামনেই ছিল মিত্র ক্যাফে। এখন দোতলার উপরে আছে রেস্টুরেন্টটা, তো এটা হচ্ছে ডেকোরেশন করা আছে, এটা সামনে বসার জায়গা আছে। তো এরপরে হচ্ছে ভিতরে যাব, খাবারের যেখানে পরিবেশন করে ওরা। তো এই যে দেখতে পাচ্ছেন এই এখানে বসেই আমরা খাবারটা অর্ডার করেছিলাম, খেয়েছিলাম। তো খুব সুন্দর ভিউ এখানে, এবং সবচেয়ে বড় কথা খাবারের কোয়ালিটি খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আমি মাছের থালি একটি অর্ডার করেছি, এই সব আইটেমগুলি আছে, ডাল, শুক্তো, মাছ, চাটনি, পাঁপড়, দই, তারপরে স্যালাড আছে। তো খুবই ভালো কোয়ালিটির খাবার, আপনারাও খেতে পারেন। তো 260 টাকা পড়েছিল ওই মিলটা। তারপরে খাওয়া দাওয়ার পর আবার একটু সমুদ্রের পাড়ে গেলাম, যে একটু বসলাম, একটু বসে কিছু এখানে সময় কাটালাম, ভালোই লাগছিল। স্পিড বোট যাচ্ছিলো, এই যে বোটগুলো আছে এমনি স্পিড বোটও আছে, তো দেখতে খুবই ভালো লাগছিল। তো ওয়েদারটা শীতের তো ওয়েদার, হালকা হালকা রোদটাও লাগছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো ভালোই এনজয় করলাম ওই মুহূর্তটায়। তারপরে দেখুন এইটা সবচেয়ে বেশি এনজয় করেছি, যখন জলটা আসছে ঢেউ হয়ে পায়ে লাগছে, এটা কিন্তু খুব আরাম লাগছিল। এই দৃশ্যটা মানে এই টাইমটা খুবই এনজয়ফুল টাইম ছিল এই টাইমটা। দেখুন দেখুন পায়ের দিকে আবার এসে জলটি লাগছে, খুব দারুণ লাগলো। তারপরে একটু পরেই 4:30টার দিক করে অনেক মাছ নিয়ে বসেছিল, তো তারা এই পম্পলেটটাকে ফ্রাই করে দিল, 100 টাকা পিস এটা পড়েছে। এই সাইজটা বিভিন্ন সাইজ অনুপাতে হয়, 50 আছে 80 আছে, এটা একটু বড় সাইজ ছিল, 100 টাকা নিল। তো বেশ জমিয়ে খেলাম, ভালোই লাগলো। ভিউয়ার্স এখন বাজে বিকাল 5:19। তো এবারে বাড়ির দিকে চলে যাব, মেদিনীপুরের দিকে চলে যাব, দীঘার দিকে চলে যাব। তো গাড়ি পার্কিং থেকে বার করছি। তো ভালোই এনজয় করলাম সারাদিন, খাওয়া দাওয়া ঘুরলাম, ভালোই বেশ কাটলো সারাদিনটা। আপনারাও দেখলেন ব্লগটা, তো ব্লগটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।